ইউক্রেনে রাশিয়ার হামলায় ইউরোপের গণতন্ত্র এবং স্বাধীনতা সংকটে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্থগিতের পর পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর এক বছর পূর্ণ হচ্ছে কাল। এতদিন পরও বিভিন্ন শহর লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। জাতিসংঘের হিসাবে গেল এক বছরে ইউক্রেনে 8,000-এরও বেশি বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। এর মধ্যে মারিউপোল শহরেই নিহত হয়েছে 2,000-এর বেশি। চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গতকাল পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে নেটোভুক্ত পূর্ব ইউরোপের 9টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করে বিশাল ভুল করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের রুশ আগ্রাসন পুরো ইউরোপকে ঝুঁকিতে ফেলেছে বলেও জানান তিনি। ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে গতকাল মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। এ সময় পুতিন বলেন, আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য বিশ্বমঞ্চে বেইজিং এবং মস্কোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরে এক বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দেন পুতিন। রুশ সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনে আমাদের সেনারা বীরত্বের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় শত্রুদের মোকাবেলায় রাশিয়ার পারমাণবিক সক্ষমতা আরও বাড়ানো হবে। হাইপারসোনিক মিসাইলের উৎপাদন বাড়াতে সব ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইউক্রেনে আগ্রাসন শুরুর এক বছরের মাথায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে অবিলম্বে হামলা বন্ধে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলা চালানোর হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পলাশ রঞ্জন রায়, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।